সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন, কিন্তু নগর জীবনে চলাচলের সময় রাস্তাঘাট আর স্থাপত্যগুলোর সৌন্দর্য ঢেকে যায় চিত্তাকর্ষক বিজ্ঞাপনের আড়ালে। সেই আড়াল থেকে নগরের মূল সৌন্দর্যকে বের করে আনতে শুরু হয়েছে এক নতুন আয়োজন, স্ট্রিট আর্ট। আর এই আয়োজনে ঢাকার মহাখালী ফ্লাইওভার সেজেছে বর্ণিল দৃষ্টিনন্দন চিত্রকর্মে, যা শহরে যুক্ত করেছে এক নতুন নান্দনিকতা, শহরবাসীদেরও দিচ্ছে চোখ জুড়ানো প্রশান্তি। আসলে ভালো লাগতেছে, এরকম তো সচরাচর আমাদের মধ্যে দেখা যায় না। সবখানেই আমরা দেখি যে পোস্টার লাগাই রাখছে অথবা অন্য কিছু লিখে রাখছে, তো সেই তুলনায় এটা খুবই ভালো করছে। আর আমাদের মতো দেশে যেখানে ডেভেলপিং কান্ট্রি, আমরা ফ্লাইওভার চিন্তাই করতে পারি না, সেই জায়গায় এরকম সুন্দর কারুকার্য দিয়ে রাখছে খুবই ভালো লাগলো। আগে দেখতে অনেক খারাপ লাগছিল ফ্লাইওভারটা, এখন দেখতে খুব সুন্দর লাগছে। আমার একদম ড্রয়িং বুকের একটা পিকচার মতো। আমি যখন দেখলাম আমার নিজের কাছেই ভালো লাগছে, এবং আমি বিশ্বাস করি ঢাকার প্রতিটা রাস্তায় এরকম চমৎকার পেন্টিং হবে এবং আমরা সেটা উপভোগ করব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বার্জার পেন্টস বাংলাদেশের সহযোগিতায় গত ডিসেম্বরে মহাখালী ফ্লাইওভারে স্ট্রিট আর্ট শুরু হয়। স্বাধীনতার মাস আগামী মার্চের মধ্যে পুরো মহাখালী ফ্লাইওভারের স্ট্রিট আর্ট সম্পূর্ণ করা হবে। উৎসব মুখর পরিবেশ লাগছে, এত সুন্দর চিত্রকর্ম, মনে হচ্ছে বৈশাখ বা অন্য কোনো অকেশন। বাট ইন দ্য মিনটাইম জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে, আমাদের খুব ভালো লাগছে, অনেকে তো ফটো তুলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে এই মহৎ উদ্যোগ, এত সুন্দর চিত্র প্রদর্শনী ব্রিজের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি, এটা অত্যন্ত মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে দেখতে। এইভাবে যদি বাকি যে খালি ব্রিজগুলো আছে ওইভাবে যদি চিত্রকল্প করে আর্ট করা হয়, তাহলে হচ্ছে মানে আমরা যারা দর্শক সাধারণ মানুষ আছি আমরা বিষয়টি অনেক সন্তুষ্ট হব। ডিএনসিসির পক্ষ থেকে বলা হয় শহরকে সুন্দর ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ। এর পাশাপাশি রাজধানীবাসীকে এসব চিত্রকর্মের মাধ্যমে বিভিন্ন শিক্ষণীয় বার্তা দেওয়াও এর লক্ষ্য, যার মধ্যে রয়েছে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, হর্ন বাজানো নিষেধ এমন নানান স্লোগান। ফ্লাইওভারের বিভিন্ন পিলারে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যাতে কেউ এসব চিত্রকর্ম নষ্ট করতে না পারে। সবাই মিলে সবার ঢাকা, প্রাণের শহরকে সুন্দর ও আকর্ষণীয় করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে নগরবাসী। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।